আসসালামু আলাইকুম আজকে আমরা পরিমাণগত রাসায়নিক সমীকরণ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যা কিছু আলোচনা করব এই গাণিতিক সমস্যাগুলো রাসায়নিক সম্পর্কিত যে গাণিতিক যে রাসায়নিক সমীকরণ থেকে যে সমস্যাগুলো পরীক্ষা দেওয়া হয় তা দুইটা ভাগে ভাগ করা হয়েছে আজকে হচ্ছে প্রথম ভাগ রাসায়নিক সমীকরণ সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো এখানে হচ্ছে রসায়নে বিভিন্ন বিক্রিয়া দেওয়া থাকে সেই বিক্রিয়ক থেকে সেই বিক্রিয়া থেকে কোশ্চেনে জানতে চাওয়া হয় যে উৎপাদ বা উৎপাদ কি পুরান উৎপাদ থেকে কি পুরান বিক্রিয়ক তৈরি হয়েছে বা হচ্ছে কত লিটার উৎপাদ তৈরি হয়েছে বা ধরো হচ্ছে এক্স লিটার উৎপাদ তৈরি করতে কত লিটার হচ্ছে গেলে মানে ধরো হচ্ছে এ নামক একটা নামক একটা বিক্রিয়ক দরকার ঠিক আছে যেমন উদাহরণ হিসেবে বলতে পারি দিলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বলো যে পাঁচ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কত লিটার হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় এখানে বিক্রিয়া লেখা লাগবে লেখা বিক্রিয়া থেকে হচ্ছে তথ্য নিয়ে হচ্ছে সমাধান করতে হবে

যে বাইশ দশমিক চার লিটার পাওয়া যায় এটা কিন্তু প্রমাণ অবস্থায় এস টিপিতে ঠিক আছে আমরা সব কিছু হচ্ছে প্রমাণ তাপমাত্রা চাপে করব তারপরে পাঁচ গ্রাম হতে কত পাওয়া যায় ইউগিক নিয়ম অনুসারে এই ম্যাথগুলো হচ্ছে করা যায় খুব সোজা ম্যাথ এর আগেও তোমরা করছো এই টাইপের ম্যাথগুলাই আর কি হচ্ছে এই রাসায়নিক সমীকরণ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলিতে আমরা আলোচনা করব নাইনটিনে যা করছো তা না এর থেকে একটু কঠিন হবে এটা শুরু করার আগে এখানে একটা সূত্র আছে যেটা পরিবেশ ছিল এই তে প্রমাণ অবস্থায় চাপের মানগুলো জানতে হবে হ্যাঁ এত মিলিমিটার পার চাপ তারপর ছিয়াত্তর সেন্টিমিটার পার জিরো পয়েন্ট সেভেন সিক্স মিলিমিটার পার চাপ তারপরে হচ্ছে প্রমাণ মানগুলো একটু জানতে হবে এটা সময় আবার কত আছে এত কিলো পেস্কেল ঠিক আছে একশো এক তারপর আছে হচ্ছে এত নিউট্রন এগুলো সব প্রমাণ অবস্থায় চাপ প্রমাণ অবস্থায় আয়তনটা কত বাইশ দশমিক লিটার বলা যায় বা দেশি লিটার কিউচেন জিনিস যদি আমরা মিলিটার নেই তাহলে চব্বিশ হাজার চারশো এত মিলিটার বা হচ্ছে সেন্টিমিটার হচ্ছে ও এগুলো সব প্রমাণ অবস্থায় এই মানগুলো জানতে হবে হ্যাঁ আর হচ্ছে টেম্পারেচার প্রমাণ অবস্থায় কত জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দুশো তিয়াত্তর ক্যালভিন এই মানগুলোতে প্রমাণ অবস্থায় জানতে হবে আমরা আগের যে ভিডিওটা এই ভিডিওতে আমরা পড়ছিলাম হচ্ছে কিভাবে মন নির্ণয় করে হ্যাঁ মোল হচ্ছে পতপরিমে একক সে মোল কি ছিল ভর বাই আণবিক ভর আয়তন বাই প্রমাণ আয়তন ঠিক আছে লিটার থাকলে লিটার লিটার থাকলে মিল তারপর যে কোনো অনু সংখ্যা বাই হচ্ছে এত সংখ্যা ছিল তারপর পিবি বাই হচ্ছে আটটি এখন এই রাসায়নিক সমীকরণ থেকে যে ম্যাথ গুলো এগুলো হচ্ছে তুমি ঠিক নিয়মও করতে পারবা অথবা মোল ব্যবহার করে হচ্ছে করা যাবে ঠিক আছে এই সূত্র মোল ব্যবহার করে কিভাবে করা যাবে ধরো হচ্ছে এ মোল হচ্ছে একটা এ বিক্রিয়ক হ্যাঁ তারপর হচ্ছে ছোট হাতে বিমল বড় হাতে বি বিক্রিয়া করে তোমার সি তৈরি করলো তুমি এখানে এন এ বাই হচ্ছে প্লাস এন বি বাই হচ্ছে বি এন সি বাই হচ্ছে সি কি বোঝায় এ যত মোল থাকে এ মোলটাকে হচ্ছে সমতা করার জন্য হচ্ছে এর মোল সংখ্যা হ্যাঁ বিক্রিয় এর মোল এন এ আর যতটুকু বিক্রিয়া করে যত মানে এ মোল বিক্রিয়া করছে এ মোল দ্বারা ভাগ করবে প্লাস হচ্ছে তোমার এখানে আছে হচ্ছে বি হচ্ছে একটা বিক্রিয়ক বি বিক্রিয়কের মোল সংখ্যা আর সমীকরণে যত মোল সমতা গজন্য থাকে অত মোল দ্বারা ভাগ দিবা আচ্ছা এই সূত্র নিয়ে এখন এত মাথা গামানোর কিছু নাই যখন অঙ্ক করব তখন আর কি বুঝতে পারবে এই সূত্রটা এই সূত্র নিয়ে এত ডিটেইলস আলোচনা করার দরকার নেই এই সূত্রটা হচ্ছে আমরা জানি অলরেডি তোমরা হচ্ছে করছো নাইন টেনে করা হয়েছে তাহলে আপাতত এই সূত্রটা এখন দরকার নেই অঙ্ক করার সময় দেখাবো কি ওই সূত্রটা হচ্ছে করা যায় এখন আসো আমরা ম্যাথ আসি এখানে বলা আছে হচ্ছে যে পাঁচ গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রা চাপে কত মিলিটার অক্সিজেন পাওয়া যায় ঠিক আছে এখন তোমার কি করতে হবে আগে বিক্রিয়াটা লিখতে হবে বিক্রিয়া লেখো এখানে আছে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এটা যদি আমরা তাপ দিয়ে বিয়োজিত করি তাহলে পাবো হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে অক্সিজেন এখানে যদি সমতা করতে চাই অক্সিজেন আছে এখানে হবে হচ্ছে তিন এখানে হবে হচ্ছে দুই এখানে হবে হচ্ছে দুই হ্যাঁ এইটুকুর ভর হচ্ছে একশো বাইশ আর অক্সিজেন যেহেতু লিটার চাইছে তাই জন্য আমি মিলিটার যেহেতু চাইছে আমি একবার মিলিটার নিয়ে নিলাম হ্যাঁ

আমি একটু অন্য যে সূত্রটা কথা বলছিলাম হ্যাঁ এই সূত্রটা দিয়া করা যায় এখন হচ্ছে আমার কোশ্চেনে কি চাইছে দেখো কোশ্চেনে চাইছে হচ্ছে এই যে পটাশিয়াম ফ্লোরেড পটাশিয়াম ফ্লোরেড থেকে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায় ঠিক আছে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায় তো সম্পর্ক হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইডের সাথে অক্সিজেনের তোমার আর কিছু দেখার দরকার নাই ঠিক আছে পটাশিয়াম ক্লোরাইডের সাথে অক্সিজেনের তুমি এখানে লিখব হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা লিখলাম তো এখানে কত আছে দুই আছে দুই দ্বারা হচ্ছে ভাগ দিলাম অক্সিজেন তবে এখানে কত আছে আগে তিন আছে এজন্য তিন দ্বারা হচ্ছে ভাগ দিলাম এখন সবগুলো মোল বের করবা এখন এটা মোল কিভাবে বের করতে পারি আমরা মোল সমান সমান আছে জানি w বাই হচ্ছে m আবার মোল সমান সমান জানি b বাই ঠিক আছে এখন কোশ্চেনে দেখো কোশ্চেন হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড 5 গ্রাম দেওয়া আছে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 5 গ্রাম হচ্ছে দেওয়া আছে যেহেতু 5 গ্রাম দেওয়া আছে তাহলে হচ্ছে আর পটাশিয়াম ক্লোরাইডের ভর কত বলতে ভর হচ্ছে 122.5 তাই এখানে লিখতে পারি পাঁচ ভাগ একশো বাইশ দশমিক যে নিচে সংখ্যা হ্যাঁ তাই এখানে বি বাই হচ্ছে আয়তন ভাগ দিলাম বাইশ দশমিক চার হচ্ছে লিটার হ্যাঁ আর নিচে কত হচ্ছে তিন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাইলে এখানে আসবে হচ্ছে এখন এখানে আসবে ফাইভ ইন্টু বাই দশমিক চার ইন্টু হচ্ছে তিন আর নিচে আসবে হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ হ্যাঁ এক হাজার গুণ করে দিবা তাহলে পাবো হচ্ছে মিলি লিটারে হ্যাঁ চাইলে হচ্ছে এই সূত্রটা দেওয়া করতে পারো এই সূত্র এমন কিছু না কোশ্চেনে যে দুইটা আর উৎপাদের কথা দেওয়া থাকবে সেই দুইটা বিক্রিয়ক উৎপাদ নিয়েই তোমার হচ্ছে কাজ হ্যাঁ বাকি যা আছে এগুলোর দিকে তোমার তাকানো দরকার নাই কথা বুঝা যাচ্ছে বাকি যেগুলো আছে তোমার হচ্ছে কোনো দেখারও দরকার নেই যা এখানে আমার হচ্ছে এই যে এই যে বিক্রিয়ক দেওয়া ছিল হ্যাঁ এই দুইটা বিক্রিয়ক এই বিক্রিয়কটা দেওয়া ছিল আর হচ্ছে আর এই উৎপাদটা দেওয়া ছিল আমি কি করছি এই বিক্রিয়ক আর উৎপাদ নিয়ে হচ্ছে আমার হচ্ছে যতটুকু কাজ কর ওই কাজটা হচ্ছে করছি ঠিক আছে যে যার যে নিয়মটা ভাল লাগে সেই নিয়মটা হচ্ছে করবা আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখবো যে স্টিম হতে দুই গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কি পরিমাণ প্রয়োজন হয় পানি থেকে হাইড্রোজেন প্রস্তুত করতে চাও তাহলে কি পরিমাণ আয়রনের প্রয়োজন হয় তার মানে পানির সাথে কার বিক্রি হবে আয়রনের বিক্রি হবে যেটা আয়রনের প্রয়োজন হয় তা পানির সাথে আয়রনের যদি বিক্রিয়া দিই তাহলে এখানে তৈরি হবে যেটা সেটা হবে ফেরাস ফেরিক অক্সাইড হ্যাঁ একটু জানতে হবে এটা এ সি থ্রি ও ফো ফেরাস ফেরিক অক্সাইড আর তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন সমত যদি করি এখানে আয়রন আছে কয়টা তিনটা আর হচ্ছে অক্সিজেন আছে চারটা দেখে চারটা দিলাম সমত জন্য এখানে চার আয়রনের গড় কত আমরা জানি ছাপ্পান্ন বা পঞ্চান্ন দশমিক এক ফাইভ আর এখানে পাবো হচ্ছে আট গ্রাম তাহলে এস টিভিতে কি লেখা যায় আট গ্রাম প্রস্তুত করতে প্রয়োজন হয় আয়রন কত থ্রি ইন্টু একশো আটষট্টি গ্রাম হ্যাঁ প্রয়োজন হয় হচ্ছে একশো আটষট্টি গ্রাম হচ্ছে আইরন কোশ্চেন তোমার জানতে চাই দুই গ্রাম তাইলে দুই গ্রাম আয়রন প্রস্তুত করতে দুই গ্রাম আয়রন প্রস্তুত করতে আমার প্রয়োজন হয় হচ্ছে একশো আটষট্টি নিচে হচ্ছে আট উপর হচ্ছে দুই হ্যাঁ হিসাব করে পাবো হচ্ছে বিয়াল্লিশ গ্রাম আয়রনের হচ্ছে প্রয়োজন হয় এখন কারোর যদি ওই কি নিয়ম পছন্দ না হয় ঠিক আছে আমি ওই নিয়মটা আবার দেখাই দিতেছি তাহলে দেখো আমার ডিলটা হবে কাকে নিয়ে বলো ডিলটা আমার কাজটা হবে আয়রন আর হচ্ছে কাকে নিয়ে বলো হাইড্রোজেন নি আর কোন কিছু নি আমার কাজ হবে কোন কিছু নি আমার কাজ হবে না তার মানে এখানে আয়রনের মোল সংখ্যা সমান হবে কি হাইড্রোজেনের মোল সংখ্যা আর ভাগ দিবা আয়রন আয়রন মোল সংখ্যায় 3 দ্বারা হাইড্রোজেন মোল সংখ্যায় হচ্ছে 4 দ্বারা তাহলে আমরা লিখি তাই লিখানো হচ্ছে আয়রনের মোল সংখ্যা আগে তিন 3 ছিল হ্যাঁ 3 দ্বারা ভাগ তারপর হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা আর ভাগ হচ্ছে কত দিয়ে চার দিয়ে হ্যাঁ আল কোশ্চেনে কি যে 2 গ্রাম 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে হলে কত গ্রাম হচ্ছে আয়রনের প্রয়োজন হয় তো দুইটাই হচ্ছে কি আমার ভরের সম্পর্ক হ্যাঁ দুইটা ভরের সম্পর্ক বলে আমি দুইটা আয়রনের ক্ষেত্র হাইড্রোজেনের ক্ষেত্রে আমি এই সূত্রটা হচ্ছে ব্যবহার করব কোশ্চেন আয়রনের ভরটা জানতে চাইছি জন্য রেখে দিলাম আর আয়রনের ভর হচ্ছে আমি ভর 56 এখানে এখানে 3 আর কতটুকু হাইড্রোজেন হচ্ছে দুই গ্রাম হাইড্রোজেনটা দেওয়া আছে দুই গ্রাম হাইড্রোজেন বড় হচ্ছে কত দুই আর এখানে হচ্ছে চার তুমি এখান থেকে হিসাব করে ডাব্লিউ মানটা পাবো হচ্ছে বিয়াল্লিশ গ্রাম কথা বোঝা গেছে ইজি ম্যাথ হ্যাঁ তোমাদের যেটা পছন্দ হয় ঠিক হচ্ছে সেই ফর্মুলা দিয়ে ম্যাথ করবা অত চিন্তা করার কোনো কারণ নাই নেক্সট ম্যাথ প্রশ্ন নাম্বার তিন এখানে দেওয়া আছে হচ্ছে নব্বই পার্সেন্ট একশো দ্রবিত করি তাহলে হচ্ছে প্রমাণ তাপমাত্রা চাপে কতটুকু কার্বন অক্সাইড হচ্ছে পাওয়া যাবে তাহলে একটা চুনা পাতর নমুনায় যদি নব্বই ক্যালসিয়াম কার্বনেট থাকে তাহলে বাকি টেন হচ্ছে ভেজাল আর বেজাল তো কখনো বিক্রিয়া না ভেজাল কখনো বিক্রিয়া করবে না বিক্রিয়া করবে কোনটা যেটা হচ্ছে আমার পিওর যেটা হচ্ছে বিশুদ্ধ তার মানে এখানে একশো গ্রামের মধ্যে কতটুকু আমার ক্যালসিয়াম কার্বোনেট আছে সেটা বের করতে হবে তার মানে এখানে আসে কতটুকু একশো গ্রামের মধ্যে একশো গ্রাম চুনা পাথরে তোমার হচ্ছে চুনা পাথরে ক্যালসিয়াম কার্বোনেট থাকে কতটুকু যেহেতু নব্বই গ্রাম কোশ্চেনে দেওয়া আছে কি একশো পঞ্চান্ন গ্রাম চোনা থাকে হচ্ছে তাহলে 90 ভাগ হচ্ছে একশো এটা পাবা হচ্ছে এইটুকু হচ্ছে আমার মানে হচ্ছে পিওর ক্যালসিয়াম কার্বনেট কথা ক্লিয়ার এখন এইটুকু অংশ অংশগ্রহণ করে হচ্ছে যে এর সাথে আমরা কার বিক্রিয়া দিছি ক্যালসিয়াম সাথে আমরা বিক্রিয়া দিছি আইরন ক্লোরাইড বিক্রিয়া দিলে এখানে তৈরি হয় হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি হ্যাঁ সমতা করলে একশো গ্রাম একশো গ্রাম হতে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় বাইশ দশমিক চার লিটার তাহলে বলতে পারি একশো গ্রাম হতে পাই হচ্ছে কত বাইশ দশমিক চার লিটার কোশ্চেন লিটার জানতে চা হয়েছিল না কত আয়তন লিটার সমস্যা নেই এক কোশ্চেনে দেওয়া আছে এত হতে পাওয়া যায় তাইলে এখানে ভাগ হচ্ছে একশো আর গুণ হচ্ছে তাহলে আমরা হিসাব করে এখানে পাবো হচ্ছে কত এখানে পাবো হচ্ছে পয়েন্ট টু ফাইভ এত হচ্ছে লিটার বা হচ্ছে ডেসিমিটার কিউব হ্যাঁ এইটুকু আমরা পাবো হচ্ছে কি একশো উনচল্লিশ দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম কার্বনাইডোতে এত লিটার হচ্ছে এক্টি লিটার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় আনুঘিক নিয়ম যদি কারোর পছন্দ না হয় তাহলে এখানেই যে এই নিয়মটা করবা যে ক্যালসিয়াম কার্বনেট মোট যেহেতু এক আছে আর লেখার দরকার নেই কার্বন ডাইঅক্সের আগে এক আছে লেখার দরকার নেই হ্যাঁ এখানে এখানে লিখবো হচ্ছে কি এখানে বর আছে কত একশো উনচল্লিশ পাঁচ আনুবিক বর কত একশো আর এখানে আয়তনটা বের করবা হ্যাঁ এই হিসাব করলে এবং ক্যালকুলেশন করলে চলে আসবে হ্যাঁ কঠিন কিছু না আচ্ছা নেক্সট ম্যাথ সেম টাই কিন্তু আগেটা প্রমাণ কন্ডিশনে ছিল এটা প্রমাণ কন্ডিশনে হচ্ছে নাই হ্যাঁ এখানে দেখো কত দেওয়া আছে এখানে দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়

কত পাইছিলাম আমরা পাইছিলাম হচ্ছে একত্রিশ দশমিক হচ্ছে লিটার ঠিক আছে কোন কন্ডিশনে পাইছি এটা পাইছি হচ্ছে আমরা প্রমাণ অবস্থায় এটা পেয়েছি আমরা হচ্ছে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় এত লিটার হচ্ছে পাইছি ঠিক আছে এখন কোশ্চেনে তো প্রমাণ অবস্থায় দেওয়া নেই কোশ্চেনে দেওয়া আছে বিক্রিটা হয়েছে সাতাই ডিগ্রি তাপমাত্রা এলো এত

ধরো পি মান প্রমাণ অবস্থায় দিলাম প্রমাণ অবস্থায় যেহেতু প্যাসকেল আছে তাইলে এখানে বসাইলাম তারপর হচ্ছে আয়তনটা পাইছি আমরা হচ্ছে দশমিক টু ফাইভ লিটার এটা পাইছি হচ্ছে কিলো তারপর টেম্পারেচার হচ্ছে দুশো তিয়াত্তর ক্যালভিন আর কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন কিলো প্যাসকেল আর টেম্পারেচার ছিল হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তার মানে হচ্ছে

কিলো পাস্কাল হ্যাঁ এখানে সমাধান করে যা আসবে একটু বেশি আসবে বাকি থেকে যেহেতু তাপমাত্রা বাড়ায়েলো চাইতনটা হচ্ছে 12 আশা করি হচ্ছে ক্যালকুলেশন করলে এরকম একটা आंसर হচ্ছে পাবা এই কাজটা কেন করা লাগছে কারণ হচ্ছে আমার কোশ্চেনে কিন্তু প্রমাণ অবস্থায় দেওয়া ছিল না কোশ্চেনে যদি প্রমাণ অবস্থায় দেওয়া থাকতো তাহলে আমি এই কাজটা করতাম না হ্যাঁ কোশ্চেনে দেখো এখানে ভালো করে তাকাই আমরা কোশ্চেনে দেখো এটা প্রমাণ অবস্থায় দেওয়া নাই হ্যাঁ প্রমাণ অবস্থায় দেওয়া থাকলে আমরা এই কাজটা কখনো করতাম না হ্যাঁ যেহেতু এটা হচ্ছে প্রমাণ অবস্থায় নাই সেজন্য আমাদের হচ্ছে যে আয়তনটা আমরা প্রমাণ অবস্থায় পাইছি সেটা কোশ্চেনে যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন আমরা নিয়ে গেছি হ্যাঁ সুতরাং অঙ্ক করার সময় একটু কেয়ারফুল হ্যাঁ প্রমাণ অবস্থায় আছে কি নাই একটু ভালো করে হচ্ছে খেয়াল করবা এই ম্যাথ আসে কম পরীক্ষায় তবু তো আমাদের করতে হবে হ্যাঁ কখন কোন জায়গায় কি কাজে লাগে ওগুলো তো বলা যায় না

এখন দেখো যে ফার্স্ট কাজ হচ্ছে যে চুনা পাথরটা এই ধরো চুনা পাথরটা হ্যাঁ চুনা পাথরটা কত বলছে পঁচিশ গ্রাম চোনা পাথরের মধ্যে কিন্তু 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 পুরাটাই সবই সব ক্যালসিয়াম কার্বনেট না হ্যাঁ সব হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট না এর মধ্যে কিন্তু ভেজাল আছে ঠিক আছে এর মধ্যে ভেজাল আছে কিন্তু যেটা পিওর যেটা বিশুদ্ধ সেটাই কিন্তু বিক্রিয়া করবে ভেজালটা হচ্ছে বিক্রিয়া করবে না তার মানে আমার এখান থেকে বের করতে হবে যে এই তোমার হচ্ছে লিটার লিটার একই কথা হ্যাঁ কার্বন পাওয়া যায় আমার কত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট হতে এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য হ্যাঁ কত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট হতে পাওয়া যায় আমি এই মানটায় যদি বার করতে পারি কত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট পাওয়া যায় তার মানে এইটুকুই আমার পঁচিশ গ্রাম নমুনা মধ্যে ছিল মানে বাকিটা হচ্ছে কি ভেজাল এখন আমার হচ্ছে যে এখন আমাদের যে বিক্রিয়াটা সে বিক্রিয়া হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনের সাথে কার বিক্রিয়া এইচসিএল এর বিক্রিয়া এইচসিএল এর বিক্রিয়া দিলে হাইড্রোজেন ক্লোরাইড এটা তো আমরা জানি কি হবে অনেক দূরে লিখে আসতেছি হ্যাঁ এখানে দুই হবে তার মানে দেখো এখানে এস তে কিন্তু একশো গ্রাম হতে পাওয়া যায় হচ্ছে কত বাইশ দশমিক চার লিটার কথা বুঝা গেছে তার মানে এখন আমার দরকার কিন্তু উল্টাটা হ্যাঁ এখন কথা হচ্ছে যে 5.05 লিটা কার্বন ডক্সাইড প্রস্তুত করতে আমার কতটুকু ক্যালসিয়াম হচ্ছে কতটুক হচ্ছে কতটুকু ক্যালসিয়াম কার্বনের দরকার কথা কিয়ার তার মানে যদি এখন আমি উইকিমিডিয়ায় লিখতে চাই তাহলে কিন্তু হবে কি 2.4 লিটার আমরা পাই হতে কত হতে 100 গ্রাম হতে কিন্তু তুমি যদি এখানে বোকার মতন যদি এই কাজটা লেখো যে 0.0 ও যে কথা একই কথা এত পাওয়া যায় কত গ্রাম হতে তাহলে এখানে এই ভুলটা করলেই তুমি অঙ্কটা হচ্ছে সরাসরি জিরো পায় কথা বুঝা গেছে কেন জিরো বাবা দেখো এই যে আয়তনটা আমি লিখছি এই আয়তনটা লিখছি আমি এস টিভিতে কথা বুঝা গেছে আয়তনটা আমি কি লিখছি যে টিভিতে বা এসি মিটার কিউবে আয়তন এটা কি এস টিভিতে দেওয়া আছে দেওয়া নাই কথা বুঝতে পারছো তার মানে আমি একটা লাইন লিখছি এস টিপি আর একটা এস টিপি লিখি নাই তা তো হবে না তার মানে এখানে যে আয়তনটা দেওয়া আছে যে 0.05 এই কনভার্ট করব করার তারপর হচ্ছে আমি নিয়মে লিখতে পারবো কথা বোঝা গেছে তাহলে যে তোমার এখানে সাত্রিশ ডিগ্রি সেলসিস তাপমাত্রায় চাপে যে আয়তনটা আমি পাইছি সেই আয়তনটার ইকুয়ে ভালেন্ট এস টিপি তে আয়তনটা কত সেটা আমার বের করতে হবে ঠিক আছে সবকিছু আমরা এস টিভি কন্ডিশনে করব যেহেতু আমার আদর্শ লাইনটা হচ্ছে কি এস টিভিতে করা তাইলে এখানে আমার হচ্ছে লেখি চাপটা দেওয়া আছে কত এত কিলো প্যাস্কেল আর আয়তনটা দেওয়া আছে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফাইভ বেসি মিটার কিউব বা হচ্ছে লিটার বলো আর টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তিনশো দশ হচ্ছে ক্যালভিন তিনশো দশ হচ্ছে ক্যালভিন আর এটা আর দ্বিতীয় ক্ষেত্রে আমার প্রমাণ অবস্থায় আয়তন হচ্ছে এত কিলোপেসকেল চাপ এটা আমরা সবাই মুখস্থ করব আর আয়তনটা আমি বের করবো এখানে এস টিভি কন্ডিশন আয়তনটা বের করা দরকার তারপর হচ্ছে টেম্পারেচারটা তো আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে দুইশো তিয়াত্তর এখন হচ্ছে আমাদের হচ্ছে যে সূত্রটা টি ও বি টু বাই হচ্ছে টি টু আমাদের লাগবে হচ্ছে ভি টুটা লাগবে তাই তো হ্যাঁ তাহলে এখানে লেখা যায় হচ্ছে পিওন বি টু তারপর লেখা যায় টি অন বাই হচ্ছে

তার মানে এসটিপি তে বাইশ দশমিক চার লিটারের জন্য প্রয়োজন হয় একশো গ্রাম আর আমরা এসটিপি তে আয়তনটা বের করছি ফোর পয়েন্ট থ্রি এইট এইট সেভেন এত লিটার বা ডেসিমিটার কিউ একই জিনিস থ্রি এইট এইট সেভেন তাইলে এখানে আমরা পাবো হচ্ছে হিসাব করি এখানে আয়তনটা আসবে বা ভরটা আসবে হচ্ছে হিসাব করি একশো হচ্ছে পাথরের নমুনা কতটুকু আছে চোনা পাথরের নমুনায় হচ্ছে কতটুকু আছে চোনা পাথরের নমুনায় আছে হচ্ছে আমাদের পঁচিশ গ্রাম তাইতো চোনা পাথরের নমুনায় আছে হচ্ছে পঁচিশ গ্রাম তাহলে বাকিটা হচ্ছে কি ভেজাল ঠিক আছে কত পঁচিশ গ্রাম তাহলে কি ভেজাল তাহলে কতটুকু পিওর সেটার পরিমাণ হচ্ছে আমরা হচ্ছে বের করব ঠিক আছে তার মানে এখানে আমি বলতে পারি কি যে পঁচিশ গ্রামের মধ্যে এখানে হচ্ছে আমি বলতে পারি হচ্ছে যে পঁচিশ গ্রামের মধ্যে কতটুকু আছে হ্যাঁ এখানে বলা যাবে হচ্ছে পঁচিশ গ্রামের মধ্যে আছে কত গ্রাম কত পাইছি বলো উনিশ দশমিক কত পাইছি আমরা দেখি উনিশ দশমিক উনিশ দশমিক সিক্স হ্যাঁ আমরা পাইছি হচ্ছে পঁচিশ গ্রামের মধ্যে পাইছি হচ্ছে উনিশ দশমিক সিক্স গ্রাম তাহলে একশো গ্রামের মধ্যে আমরা কত পাবো যেহেতু শত করা চাইছে তাহলে পঁচিশ ইন্টু হচ্ছে একশো হিসাব করে আসে হচ্ছে প্রায় হচ্ছে আটাত্তর দশমিক ফোর পার্সেন্ট বা হচ্ছে এত গ্রাম ঠিক আছে এই আমাদের আজকে হচ্ছে পাঁচটা ম্যাথ করলাম কিভাবে রাসায়নিক সমীকরণ থেকে কোশ্চেনে যে যে ডাটা জানতে চাও এই ডাটাগুলো হচ্ছে বের করা যায় হ্যাঁ এখন কথা হচ্ছে তোমরা চাইলে উঠিক নিয়মটাও করতে পারো হ্যাঁ তোমরা চাইলে ওই কিক নিয়মটাও করতে পারো ওই কিক নিয়মটা করা ভালো সাদর ওই কিক নিয়মটা রেফার করে কিন্তু এছাড়া যে সূত্রটা দেখাইলাম যে মূল সংখ্যা দিয়ে করা যায় হ্যাঁ মূল সংখ্যাটা চাইলে করতে পারো সমস্যা নাই তোমাদের ইচ্ছা হ্যাঁ মূল সংখ্যাটা হচ্ছে ওই কিক নিয়মে ওই কিক নিয়ম থেকে আসলে মূল সংখ্যাটা আসছে আলাদা কোনো অন্য কোনো নিয়ম না হ্যাঁ ও পাশে হচ্ছে মূল বসাই দিয়ে যে করার ব্যাপারটা হ্যাঁ তোমাদের হচ্ছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে করো আর আমরা হচ্ছে এই টপিক রিলেটেড আমরা আরেকটা লেকচার করব এই রাসায়নিক সমীকরণ যে সমস্যা বলি যে রাসায়নিক সমীকরণ সম্পর্কিত যে গাণিতিক সমস্যা বলি হয় ঠিক আছে আমরা অলরেডি পাঁচটা ম্যাথ করছি আমরা হচ্ছে আরো চার পাঁচটা ম্যাথ করব করার মাধ্যমে হচ্ছে আমাদের এই টপিকটা হচ্ছে শেষ হবে ঠিক আছে নেক্সট ভিডিও আসবে হচ্ছে রাসায়নিক সমীকরণ সম্পর্কিত গাণিতিক সমস্যা হচ্ছে জিরো টু ঠিক আছে তাহলে আজকের মতো হচ্ছে এই লেকচারের সমাপ্তি ঠিক আছে আসসালামু আলাইকুম